নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট। নতুন বছরে সরকারি কর্মীদের জন্য তিনটি বিরাট সুসংবাদ, আকাশে বাতাসে সুখবর। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে আছে সাবস্ক্রাইব বটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। সংসদে চলতি শীতকালীন অধিবেশনের মাঝেই মন্ত্রিসভার বৈঠকের কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির বিষয়ে নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত। সরকারি সূত্রের খবর এমনটাই, আসলে কর্মীদের বিষয়ে কেন্দ্র সরকার যে সদা সতর্ক তা প্রমাণ মিলতে পারে আগামী দু এক দিনের মধ্যে মন্ত্রিসভার জরুরি আলোচনায়। পাশাপাশি সরকারি সিদ্ধান্তের বছর শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হতে পারে 1 লাফে 4%। শেষ পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয় তার দিকেই নজর রয়েছে উৎসুক কেন্দ্রীয় সরকারি কর্মীদের। তবে চলতি বছর সেপ্টেম্বর মাসেই লাগু হয়েছে সপ্তম পে কমিশন। ষষ্ঠ পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতেন 34% ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। সপ্তম পে কমিশন লাগু হওয়ায় তাদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ এক ধাক্কায় 4% বেড়ে হয়েছে 38%। বর্তমানে কেন্দ্র সরকারের 68 লাখ কর্মী এবং 52 লক্ষ পেনশনভোগীরা এই বর্ধিত ডিএর সুবিধা পাচ্ছেন। মাত্র কয়েক মাস আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ ছিল 34%। সম্প্রতি 1 লাফে কেন্দ্র সরকারি কর্মীদের 4% বেশি ডিএ ঘোষণা করে কেন্দ্র সরকার, যার জেরে কেন্দ্র সরকারের কর্মীদের ডিএ পরিমাণ গিয়ে দাঁড়ায় 38%। কেন্দ্র সরকার কর্মীরা অবশ্য বছরে দুবার বর্ধিত ডিএ সুবিধা পেয়ে থাকেন, যেমন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে এবং বছরের মাঝামাঝি জুলাইয়েতে। তবে গত 2 বছর যাবৎ মহামারীর কবলে পড়ে অর্থনৈতিক দৈন্যদশার কারণে এই বর্ধিত ডিএ থেকে বঞ্চিত হয়েছেন সরকারি কর্মীরা। কিন্তু চলতি বছর পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসার ফলে ফের মাথা তুলে দাঁড়িয়েছে গোটা বিশ্বের, পাশাপাশি দেশের ভেঙে পড়া অর্থনীতি। কিন্তু সাম্প্রতিক সময়ে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির জেরে সরকারি কর্মী থেকে শুরু করে গোটা দেশের মানুষের একেবারে নাবিশ্বাস ওঠার জোগাড়। এই অবস্থায় এই বাড়তি ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে বাড়তি অক্সিজেন যোগ করে তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখানেই শেষ নয়, আগামী বছর অর্থাৎ 2023-এর জানুয়ারিতে ফের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ বাড়তে পারে এমনটাই কেন্দ্র সূত্র মারফত খবর। এমনকি বর্ধিত ডিএ বাবদ বকেয়া 18 মাস টাকা একেবারে অ্যাকাউন্টে সরাসরি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এখনও বিষয়টি স্পষ্ট করে জানানো হয়নি, তবে জানা গিয়েছে ইতিমধ্যে এ বিষয়ে আলোচনা পর্যায়ে শুরু হয়ে গিয়েছে। আগামী বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে পারে বলে জানা গিয়েছে। কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরই কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন লাগু হতে পারে, যার জেরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ তথা বর্ধিত মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াবে 42%। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম পে কমিশনের নিয়ম অনুযায়ী 38% ডিএ পাচ্ছেন। নতুন বছরের শুরুতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের একেবারে সোনায় সোহাগা, আর হবে নাই বা কেন? নতুন বছর অর্থাৎ 2023-এর জানুয়ারিতেই তিনটি সুখবর মিলতে পারে। প্রথমত বাড়ছে ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা যেমন বাড়ছে, দ্বিতীয়ত বাড়ছে ফিটমেন্ট ফ্যাক্টর অর্থাৎ AICPI সূচক, তেমনি তৃতীয়ত বিগত 18 মাসের বকেয়া টাকা নতুন বছরের শুরুতেই নিজেদের অ্যাকাউন্টে সরাসরি পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এ বিষয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের দাবি, ইতিমধ্যেই AICPI এর সূচক 131 পয়েন্ট পার করেছে, জুনের নিরিখে তুলনা করলে তা 2.1% বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনের দাবি, বর্তমানে তাদের ন্যূনতম মজুরি সীমা 18,000 টাকা রাখা হয়েছে।
এতে ইনক্রিমেন্টে ফিক্সড অ্যান্ড ফ্যাক্টরকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বর্তমানে এই ফ্যাক্টরটি 2.57 গুণ, যদিও সপ্তম বেতন কমিশনে এটি 3.68 গুণ রাখার সুপারিশ করা হয়েছে। এমনটা হলে কর্মীদের ন্যূনতম মজুরি 18,000 থেকে বেড়ে দাঁড়াবে 26,000 টাকা। ফলে আগামী বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য যে সুখবর আসতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। তবে এই তো কিছুর মধ্যে একটা বিষয়ে জেনে রাখা উচিত, সেটি হলো সপ্তম বেতন কমিশনের অধীনে মহার্ঘ ভাতার উপর কর দিতে হবে। মহার্ঘ ভাতা সম্পর্কে বিস্তারিত তথ্য আয়কর রিটার্নে দিতে হবে। সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্সের ওপর কর দিতে হবে। তো বন্ধুরা, বুঝতে পারছে নতুন বছরের শুরুতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের একেবারে সোনায় সোহাগা। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত অর্থাৎ ডিএ বাড়ছে, ফিডমেন্ট ফ্যাক্টরে পরিবর্তন আসছে এবং 18 মাসের বকেয়া ডিএ অ্যাকাউন্টে পাচ্ছেন। এই তিনটে গুরুত্বপূর্ণ আপডেট একসঙ্গে পাচ্ছেন। তো ভিডিওটি এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না, এবং ডিএ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।